এটা ভিভো ডিভাইস বাট মডেল S17 প্রো, এই নাম কি আপনার শোনা হয়েছে? ভিভোর এস সিরিজটা এটা কিন্তু গ্লোবাল মার্কেট আমাদের দেশে বা ইন্ডিয়ার মার্কেটে কিন্তু এটা লঞ্চ করে না, এটা চায়নার মার্কেটে লঞ্চ হয়। ভিভো S17 প্রো সমান সমান বলতে পারেন ভিভো V29 প্রো, ইয়া ওই ডিভাইসেই চায়নাতে ওরা আর কি এই নামেই লঞ্চ করে। সো এই ডিভাইসের রিভিউটা আমাদের চ্যানেলে এর আগে আসেনি, ফাইনালি আপনারা পেতে যাচ্ছেন। খুব সুন্দর একটা ডিভাইস, এখন ভালো একটা প্রাইস পয়েন্টে আছে। আই হোপ যারা এই ডিভাইসে নেওয়ার প্ল্যান করছিলেন রাইট নাও একটা বেস্ট ডিলে চলে এসছে এই ডিভাইসটা। প্রায় দেড় মাস আগে এই ডিভাইস আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেট, যাদের কাছে আপনারা ভিভো ডিভাইসও অ্যাভেলেবল পেয়ে যাবেন অফিসিয়াল বোথ। এবং এছাড়াও বর্তমান সময় জনপ্রিয় স্মার্টফোন তো অ্যাভেলেবল রয়েছে। আপনারা হয়তো খেয়াল করছেন রিসেন্টলি SMS গ্যাজেটের যাবতীয় সমস্ত রকমের স্মার্টফোনগুলো ওরা নিয়ে আসতে শুরু করছে এবং প্রত্যেকটাই আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে আসছে। তো ভিভোর এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে, এর প্রাইস এটার মানে পারচেস লিঙ্ক তো নাই, ওই তাদের নাম্বার সব কিছুই দেওয়া থাকলো আর কি। প্রথমে আমি বলবো ভাই ফোনটা খুবই গুড লুকিং এর, খুবই নাইস লুকিং এর। যারা স্টাইলিশ একটা ডিভাইস চান মানে খুব গুড লুকিং এর সুন্দর একটা ডিভাইস হতে হবে, তাদের দেখা মাত্রই ভালো লেগে যাবে এটা শিওর থাকেন। কার্ভ ডিসপ্লের ফোন, রিয়ার প্যানেলও কার্ভ, আবার খুবই স্লিম এই ডিভাইস, ওজনের দিক থেকেও খুবই কম, মাত্র 188 গ্রামের মতো ওয়েটের। আর ব্যাক সাইডে কিন্তু গ্লাস রয়েছে এবং মার্বেল স্টোনের একটা ফিল দেয়, সুন্দর লাগছে দেখতে এইটুকুই বলবো। তবে বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকে তৈরি। ডিভাইসটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যার পজিশনটা একটু নিচ দিকে লাগছে আর কি আমার কাছে, এটার সাথে ইউজ টু হইতে হবে আপনাকে, তাহলে দেখবেন এটা বেশ একুরেট এবং ফাস্ট কাজ করছে আর কি। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, কার্ভড প্যানেল বলছিলাম, এবং ডিসপ্লে চিন বেজেল বেশ ন্যারো, আপার চিনটা আর একটু ন্যারো রাখলে আরও বেশি সুন্দর লাগতো। এখানে পান্সল কাট আউট আছে টপ সেন্টারে, যাও কিন্তু যথেষ্টই ছোট। আর এটা কিন্তু Q90 ওলেড প্যানেল ফ্রম BOE, 1 বিলিয়ন কালার্স, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট আছে এবং 1300 নিটস পিক ব্রাইটনেস আছে। এই ব্রাইটনেস গুড এনাফ, ইনডোরে দেখা যায় ঠিকঠাক, আউটডোরে আপনি ঠিকঠাক দেখতে পাবেন, সমস্যা নেই। টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম নেই, মিসটাচ জনিত কোনো প্রবলেম ফেস করিনি, যেহেতু কার্ভ ডিসপ্লে ওই সমস্যাটা হতেই পারে, বাট আমার ইউজ কেজে এই ধরনের কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি আসলে। এটার হাই রিফ্রেশ রেট আমরা দেখছিলাম ঠিকঠাকভাবে দিতে পারে, 120 হার্টজ পর্যন্ত UFO দিয়ে টেস্ট করছিলাম, তাতে ঠিকঠাক আছে। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে দেখলাম এটা একদম 120 হার্টজ পর্যন্ত যায় না, 60 হার্টজে লক থাকে, 90 হার্টজেও কোনোটা লক থাকে এরকম আর কি, বাট ওভারঅল স্মুথ রেজাল্ট পাওয়া যায় ডিসপ্লে থেকে। ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় আপনাদের কমপ্লেন থাকবে না, ডিসপ্লেটা ভালো লাগবে। এর যে প্রাইস পয়েন্ট লাইক 41K 40K অ্যারাউন্ড এরকম, ওরকম প্রাইস পয়েন্টে আই থিঙ্ক এটার ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। এই ফোনের পারফরমেন্স সেকশনে ভালো, যেমন এর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 যা মূলত 4nm একটি প্রসেসর, আর এই ডিভাইসটা রান করছে অরিজিন ওয়েস 3 বেসড অন অ্যান্ড্রয়েড 13, পাওয়া যায় 8GB র্যাম এবং 12GB র্যামের, সেই সাথে 256 এবং 512GB হচ্ছে গিয়ে স্টোরেজ, স্টোরেজ টাইপ UFS 3.1, নো কার্ড, কোনো ধরনের কার্ড টার্ড ব্যবহার করা যাবে না, মানে আপনি স্টোরেজ কোনটা নিচ্ছেন আগে ভাগে চিন্তা ভাবনা করে নেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর, ইভেন যখন কিনা আপনি 40K প্রাইস পয়েন্টে কিনছেন, এরকম বাজেটেরই অনেক ডিভাইসে এর আগেও আমরা ব্যবহার করেছি এবং জানি এই প্রসেসরটা বেশ ব্যালেন্স টাইপের একটা রেজাল্ট দেয়, মোটামুটি হেভি টাস্কিংও করা যায়, খুব একটা গরম হয় না, আবার ব্যাটারিও কম বার্ন করে, প্লাস গেমিং একটা ভালো রেজাল্ট দেয়। এই ডিভাইসও তেমনটা রেজাল্ট দিচ্ছিল, অ্যাট এ টাইম দেখছিলাম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়, ভারী অ্যাপ্লিকেশন হলেও ব্যাকগ্রাউন্ডেরগুলো কিন্তু ক্র্যাশ করছিল না। আবার আমরা দেখছিলাম অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টার ঠিকই আছে, আর খুব বেশি হিট জেনারেট করছিল না কোনো কাজ বাজ করতে গিয়েই, ইভেন যে অ্যাপ্লিকেশনগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে তাতেও কিন্তু খুব একটা হিট জেনারেট করছিল না এই ডিভাইস। সাধারণত এই ধরনের পাতলা ফোন, যে ফোনগুলো খুব স্লিম হয়ে থাকে ওগুলো কিন্তু একটুতেই গরম হয়ে যায় এবং খুব দ্রুতই আবার ঠান্ডা করা পসিবল হয় না, যে কারণে থার্মাল থ্রোটল করতে দেখা যায়, বাট ভিভো এই জিনিসটাকে এই ডিভাইসে বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারছে আর কি। সো আই থিঙ্ক আপনারা যারা 40K প্রাইস পয়েন্টের একটা ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, পারফরমেন্সে এই ডিভাইস আপনাকে সন্তুষ্ট করতে পারবে, ওটা নিয়ে আমার মনে হয় কারো কমপ্লেন থাকবে না। গেমিং এর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে, পাবজিতে আমরা দেখছিলাম স্মুথ এক্সট্রিমে মোটামুটি ভালো একটা স্টেবল পারফরমেন্স দিতে পারে, লং রানেও এটা খুব একটা ফ্রেমটা ওঠানামা করছিল না, জাস্ট আমরা দেখছিলাম 20 মিনিট বা 20 মিনিট প্লাস গিয়ে এটা মোটামুটি ওরকম 57 থেকে 59 এর মাঝে ওঠানামা করে, কিন্তু বড় কোনো ধরনের ল্যাগ আটকে থাকার মতো প্রবলেম ফেস করিনি আমরা পাবজিতে। জেনারেশন ইম্প্যাক্ট মিডিয়াম 60 FPS আমরা দেখছিলাম, 42 থেকে 57 FPS এর মাঝেই ওঠানামা করছিল আর কি, তবে এখানেও আমরা তেমন কোনো ল্যাগ পাইনি, মোটামুটি মানের একটা রেজাল্ট দিচ্ছে, মানে প্লেয়াবল একটা রেজাল্ট দেয়, যদিও এই গেমটা বেশ ভারী হয়ে থাকে আপনারা জানেন। আর আসলে ভিভোর এই ডিভাইসকে আমি অবশ্যই গেমিং এর জন্য কাউকে রেকমেন্ড করছি না, বাট আপনি চাইলে অবশ্যই এটা দিয়ে মোটামুটি গেমিং করতে পারবেন। কিন্তু যে বিষয়টা ভালো লাগে না, এইটাতে একটা স্পিকার আছে, মানে এই ধরনের একটা ফোনের সাথে একটা সিঙ্গেল স্পিকার একদমই যায় না, যা আসলে
কোনোভাবেই মানতে পারলাম না আমি, মানে গেমিং টাইমে তো আমার একটু সাউন্ড দুপাশ থেকে আসলে অসুবিধা হয়, তাই না? তো ওই বিষয়টা পাচ্ছেন না। এছাড়াও মিডিয়া কনজাম্পশনের সময় আপনি স্টেরিওর মজাটা কিন্তু মিস করছেন এই ডিভাইসে, যেটা আসলে একদমই ওরা ঠিক করে নাই। পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু আমার কাছে আশানুরূপ লাগে নাই, যা আর একটু বেটার হতে পারতো। ইভেন এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসেই অলরেডি দিচ্ছে, অনেক ব্র্যান্ডেই অলরেডি আরও বেটার কিছু দিচ্ছে। ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার ব্যাকসাইডে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ভাই ভিভোর ফোন বলে কথা, তো 50 মেগাপিক্সেল সামনে থাকতেই পারে। তবে আমরা আসলে শুরুতে কথা বলতে চাই পোর্ট্রেট মোড নিয়ে ব্যাকসাইডের ক্যামেরার, যে বিষয়টা আমার ভালো লাগছে। এখানে যে একটা টেলিফটো জুম লেন্সই ওরা দিয়ে দিছে ডেডিকেটেডলি পোর্ট্রেটের জন্য, এবং এইটার রেজাল্ট আশানুরূপ ভালো ছিল। এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও কিন্তু ওই যে DSLR টাইপ একটা ভাইব দেয়। ইভেন ওরা ওদের মার্কেটিংয়ের সময় তো বলছিল ওরা DSLRকে পুরো খেয়ে দিচ্ছে, DSLR টাইপ ছবি দেবে। DSLR সাথে অবভিয়াসলি কম্পেয়ার করা যায় না, ইভেন একদম টপেস্ট ফ্ল্যাগশিপ লাইক এদের সাথেও কম্পেয়ারেবল না, বাট স্টিল 40K প্রাইস পয়েন্টের ডিভাইসের সাথে সে একদম ভালো রকমেরই পাঙ্গা দেবে এখানে পোর্ট্রেট মোডে। যেমনটা আমরা দেখছি সুন্দর একটা স্কিন টোন দেয় আর কি, খুব স্বাভাবিক ভিভোর ফোন যেটা করে, পাশাপাশি মোটামুটি ভালো ডিটেলে রাখার ট্রাই করে। ইভেন ডায়নামিক রেঞ্জও ভালো দেখছি আমরা, একটু প্রসেসিংয়ের পরে শার্পেনিংয়ের একটা ভাব আসে, যেমন চুল টুল দাড়ি টাড়ি থাকলে এগুলোকে একটু এক্সট্রা প্রসেস করে দেয়, খারাপ লাগছে না আর কি ওভারঅল। অন্যদিকে মেইন ক্যামেরার ডেলাইট ছবিগুলো বেশ কালারফুল ছিল, ভিভোর একটা টোন এখানে আছে আমরা খুব ভালো করে সেই বিষয়টা দেখছি। পাশাপাশি ডায়নামিক রেঞ্জটাও মোটামুটি অ্যাভারেজের কাতারে আছে, আর শার্পনেস ওকে, প্রপার লাইটের ছবিগুলো ভালো লাগবে, বেশ ব্রাইট টাইপের ছবি দেয়। লো লাইটের দিকে কিছুটা স্ট্রাগল করে, সফট করে দেয়, নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যায়। নাইট মোড অন করে নিলে কিন্তু আপনি তখন আবার বেটার আউটপুট পাবেন, একটু সময় নেবে বাট বেটার আউটপুট দেয় যখন ছবিগুলো বেশ ভালোই ডিটেলে দেওয়ার ট্রাই করে। তবে ভাই আল্ট্রাওয়াইডটা ছিল একেবারেই অ্যাভারেজ এই প্রাইস পয়েন্ট, ইভেন বিলো অ্যাভারেজও বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। এটা একটু বেশি কন্ট্রাস্টি টাইপের ছবি দিচ্ছিল, আবার এখানে ডিটেলের পরিমাণ আমার কাছে কম লাগছে, সো এইটা এক্সপেকটেশন আমার একটু বেশি ছিল আর কি, ততটা পাইনি। এমনকি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে আপনি কালারেরও একটু শিফটিং লক্ষ্য করবেন এই জায়গাটাতে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল, সেলফি লাভারটা সন্তুষ্ট থাকবেন এটুকু শিওর থাকেন। এটা একটু ওই যে ব্রাইট টাইপের ছবি দেয়, একটু গ্লো করতে থাকে, সুন্দর লাগে আর কি, এবং শার্পনেস ডিটেল ভালো আছে যখন কিন্তু আপনি প্রপার লাইটে নিচ্ছেন। পাশাপাশি এইটার মানে ভিউইং অ্যাঙ্গেলও খারাপ ছিল না, মোটামুটি ভালোই, যারা গ্রুপ সেলফি টেলফি তুলবেন তাদেরও ভালো লাগবে আর কি আশা করছি। তবে ইনডোর বা লো লাইট কন্ডিশনে কিছুটা সফট করে, যেমনটা আমরা প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্ষেত্রেই দেখে থাকি। তবে ভালো বিষয় এই ডিভাইসের বোথ সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 4K 60fps, এই জিনিসটা অনেকেরই কাজে লেগে যাবে আই হোপ, যেহেতু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটার রেজুলেশনও ভালো, আবার আমরা এখানে দেখছি 4K 60fps, এই জায়গায় রেজুলেশন ভালো, সব মিলে আপনারা চাইলে ব্লগিং ট্লগিং করতে পারেন। আমরা ছোট একটা স্যাম্পল দিয়ে দিলাম, কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর ব্যাকসাইডের ক্যামেরা সেটাও কিন্তু ডিসেন্ট একটা আউটপুট দিতে পারছে। 4600mAh ব্যাটারি রয়েছে এই ডিভাইসে এবং 80W চার্জার দিচ্ছে, যে পাতলা ফোন 4600 ওকে, তবে 80W চার্জার বেশ দ্রুতই চার্জ করা যায় এই ডিভাইসকে, মোটামুটি 70% আপনি চার্জ করে ফেলবেন জাস্ট 30 মিনিটসের মধ্যেই। আর এই ডিভাইস থেকে আপনারা 6.5 ঘন্টার মতো SOT পেয়ে যাবেন, যেটা আই থিঙ্ক একদমই গুড এনাফ, মানে ব্যাটারি একটু কম মনে হলেও এইটা নিয়ে আপনাদের আর কমপ্লেন থাকবে না যে ব্যাটারি ব্যাকআপ কম, ওইটা আবার ভালো আছে। আমি যতটুকু জানি এই কালারের বাইরে ওই ডিভাইসটা আরও 2টা কালার মনে হয় পাওয়া যায়, ব্ল্যাক এবং ব্লু মেবি, এরকম আর কি। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এতে, তবে IR ব্লাস্টারটা নাই, থাকলে ওটা অনেকের কাজে লাগতো, এর বাইরে মোটামুটি ওকে। তো এই ডিভাইসের কোন জায়গায় কমতি আছে ধরতে হয়তো পারছেন, ফার্স্ট অফ অল আমি বলছিলাম এইটাতে সিঙ্গেল স্পিকার, যেটা আসলে একদমই মানানসই না। তারপরে এইটাতে আমার মনে হয় IP রেটিংয়ের দিক থেকে একটু বেটার কিছু থাকা উচিত ছিল, দেন এটার হ্যাপটিক ফিডব্যাকটা আসলে ততটা বেটার ছিল না। আর হ্যাঁ অবশ্যই আগের থেকে এটা এখন কম প্রাইসে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো, বাট এটা যদি একদম 40K-এর মধ্যে লকড হয়ে যায়, মানে ওরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়, তাহলে এই ডিলটা আরও বেশি বেটার হয় আর কি। তো এই ফোনটা আসলে তাদেরকে রিকমেন্ড করা যায় যারা কিনা ভিভোর ফোনে কেনার চিন্তা ভাবনা করেন, ভিভোর কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে যারা ভিভোর ফোনে কিনতে চায়, মানে একটু লং রান তারা ইউজ করতে চায় এবং দেখতে সুন্দর হতে হবে, ক্যামেরাটা ঝকঝকে ফকফকে থাকতে হবে এবং ওই যে ডিসপ্লেও সুন্দর থাকতে হবে। তো সেই জায়গায় এটা কিন্তু ঠিকঠাক আছে, যেমন স্টাইলিশ গুড লুকিং এর ক্যামেরাটা মোটামুটি ভালো, ডিসপ্লেটা অবশ্যই ভালো লাগবে এবং পারফরমেন্স সেকশনও ঠিকঠাক আছে, জাস্ট কনসিডার কোথায় করতে হচ্ছে তা তো বললামই। আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে এই ডিভাইসটা সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।